আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আর তারপরে আসতে চলেছে সেই প্রতীক্ষিত দিন, 25শে বৈশাখ, কবিগুরুর 161তম জন্মদিন। পুরনো ঐতিহ্য মেনে এবারও নবনালন্দা গ্রুপ অফ স্কুল তাদের স্কুল ভবন সংলগ্ন বুলেভার্ডে 25শে বৈশাখ অর্থাৎ 9th of May সকাল 6:30 থেকে পালন করতে চলেছে রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান। বিগত প্রায় 55 বছর ধরে হয়ে আসছে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে এবার বাড়তি উৎসাহ চোখে পড়ল সকলের মধ্যে। কারণ অতিমারির কারণে বিগত 2 বছর ফিজিক্যালি এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। নালন্দা ভবনে 25শে বৈশাখ রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের জন্য একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্কুলের খুদে পড়ুয়া থেকে নবনালন্দার প্রাক্তনী বিশিষ্ট শিল্পীরা সকলেই মুখিয়ে আছেন অনুষ্ঠানের জন্য। শুনে নেওয়া যাক সকলের প্রতিক্রিয়া। 25শে বৈশাখ যবে থেকে আমার মনে পড়ে, 25শে বৈশাখ সকালটা আমার শুরুই হয় নবনালন্দা প্রাঙ্গণে। কোনো বছর আমার মনে পড়ে না, আনলেস আমি দেশের বাইরে, সেটা আলাদা, কলকাতায় থাকলে অবশ্যই নবনালন্দা দিয়ে শুরু। আর এমন একটা পরিবার এবং এমন কিছু মানুষ তার সাথে আমি এমনভাবে জড়িত, গান বাজনা এবং সব কিছু অনেকটা কিছু মিলিয়ে, যে সেই মানুষগুলোর সান্নিধ্যে এসেছি বহু বছর ধরে। অরিজিৎদা বটে এবং অনেকেই, বিপ্লবদা, বাবুদা, যারা নবনালন্দার সদস্য আমারই মতো, এখানে একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। যেমন বলি যে আমাদের বাড়ি আছে শান্তিনিকেতনে। ছোট থেকে শান্তিনিকেতনে কিছু কিছু সময় যেরকম, মানে ওটা অটোমেটিক্যালি হয়েছে, পৌষমেলা শান্তিনিকেতনে যাওয়া, বসন্ত উৎসব শান্তিনিকেতন, সেরকমই নবনালন্দায় আসা 25শে বৈশাখের সকালে। আর ঢুকলেই ভালো লাগে, যেভাবে আমাদের বরণ করে নবনালন্দা টিচাররা, একটা সুন্দর থালায় ফুল সাজিয়ে চন্দনের টিপ লাগিয়ে আমরা গান করি, একটা ভীষণ মনে হয়, মানে শান্তিনিকেতনের দিনগুলো ভীষণ মনে করিয়ে দেয়। আর চেনা চেনা মুখ, আর ভালো লাগে যে কিছুটা মনে হয় যে আমার চেনাশোনা সব মানুষ, প্রাণের মানুষদের সামনে আমি গান পরিবেশন করছি, এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এবং 2 বছর তো মনে হয় যে সময়টা যে একদম বন্ধ ছিল, আমরা সকলেই গৃহবন্দী ছিলাম, সুতরাং একটা অধীর অপেক্ষার পর, প্রতীক্ষার পর আবার আসা কলকাতায়। আর কলকাতা, বাংলাদেশ, যেখানে যেখানে আর কি যাই এ সময়, তার জন্য ভীষণ ভালো লাগছে এসে যে গান শোনাতে পারবো আর সকলের মাঝে থেকে গান পরিবেশন করবো। নমস্কার। নবনালন্দা আয়োজিত কবি প্রণাম, যেটা 25শে বৈশাখ সকালবেলা বহু বছর ধরে হয়ে আসছে, আমার খুব সৌভাগ্য যেরকম একটা অনুষ্ঠানের সঙ্গে আমি জড়িত থাকি। তো সবাই জানেন যে গত 2 বছর কেন হয়নি, সেটা আমরা নতুন করে নাই বা বললাম, তবে এবার কিন্তু আমাদের সেই পথ, সেই রাস্তা, সেই অনুষ্ঠানের মাত্রা সবই খুলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যথারীতি কবি একদম জন্মদিনের দিন, কবি জয়ন্তী, 25শে বৈশাখ আমাদের কাছে অত্যন্ত পূর্ণ একটা দিন, এবং সেই দিনে নবনালন্দা যথারীতি প্রায় 200-র ওপর স্টুডেন্ট নিয়ে এবং অবশ্যই কোভিড বিধি মেনে সেই অনুষ্ঠান হচ্ছে। আমরা তার প্রস্তুতি শুরু করেছি অনেক আগেই, আমাদের রিহার্সালও প্রায় চলছে, অনুশীলন প্রায় প্রতিদিনই চলছে। তো আশা করি সবার খুব ভালো লাগে, আপনারা যেমন অন্যান্য প্রত্যেক বছরে আসেন, এবারও আশা করি আসবেন। আমাদের একদম রবীন্দ্র জয়ন্তীর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং জাঁকজমকভাবে এবারে করার প্ল্যান হয়েছে, যেহেতু লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা এই পরিস্থিতির কারণে আমরা রবীন্দ্র জয়ন্তী সবাই মিলে আমরা উদযাপন করতে পারিনি। এবং নবনালন্দার রবীন্দ্র জয়ন্তী আপনারা সবাই জানেন যে কত বড়, কত জাঁকজমকভাবে হয়, এখানে কত হাজার মানুষ আসেন এবং একটা অন্যরকম একটা উৎসব। এটা শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী নয়, শুধুমাত্র 25শে বৈশাখ নয়, এটা একটি উৎসব। তো সেই উৎসবে আমরা সবাই সামিল এবং আজকে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, বিকজ আর কিছুটা সময় আর বাকি, তারপরেই রবীন্দ্র জয়ন্তী আসতে চলেছে এবং আমিও তার মধ্যে আছি এবং প্রচুর কুচিকাচাদের দায়িত্বে আমি আছি, তাদেরকে গান তোলানো, প্রচুর ব্রাঞ্চে, কিছু বেশ কিছু ব্রাঞ্চের গান তোলানো, তাদেরকে দেখানো, এবং প্রচণ্ড এনজয় করছি, বিকজ দিস আ ফার্স্ট টাইম আই এম ডুইং দিস। আমি প্রথমবার এরকম একটি দায়িত্ব নিয়েছি এবং আমি জানি না আমি কতটা পারবো, ওরা কতটা পারবে আমি জানি না, বাট
টিল নাও দে আর ডুইং দেয়ার বেস্ট এবং খুব ভালো গাইছে। এবং আপনারা যারা সবাই আসতে চান 9th of May 25শে বৈশাখ সকাল 6:30 সময়, কিন্তু মেন বিল্ডিংয়ের যে অপোজিটে যে বোলেভার্ডটা আছে সেখানে কিন্তু সবাই আসবেন। আমার তরফ থেকে, নবনন্দার তরফ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ, আপনারা সবাই আসুন। শুধুমাত্র বাচ্চারা পারফর্ম করবে এটা নয়, একটা অন্যরকম উৎসব হবে। আমি যেটা বললাম, আপনারা 6 ঘন্টা 7 ঘন্টা জুড়ে একটা গোটা উৎসব আপনারা উদযাপন করবেন, গানে গানে, নাচে, আবৃত্তি এবং আরও কত কি, দ্য লিস্ট ইজ এন্ডলেস। আমার মনে হয় আপনারা সবাই আসুন, আশা করি সকলের খুব ভালো লাগবে। একক সঙ্গীতও আছে যেখানে আমি পারফর্ম করছি, আরও অনেক সিনিয়র আর্টিস্টরা পারফর্ম করছে, আমাদের প্রজন্মের বেশ কিছু শিল্পীরা পারফর্ম করছে, অনেক 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 প্ল্যান আছে, অনেক প্রোগ্রামস আছে, কিন্তু আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। আপনারা সবাই আসুন, আপনারা না আসলে কিন্তু কোনো অনুষ্ঠানই, কোনো উৎসবই সেই জায়গায় পৌঁছাবে না। প্লিজ আসুন 25শে বৈশাখ 9th May ঠিক সকাল 6:30 নবনন্দা স্কুলের মেন ব্রাঞ্চের অপোজিটে যে বোলেভার্ডটা সেখানে আসুন, আনন্দ করি, উৎসব পালন করি। 25শে বৈশাখ আমরা সবাই মিলে গানে গানে পালন করি। নমস্কার। নমস্কার, আমি অ্যারিনা মুখার্জি। 25শে বৈশাখ আমাদের কাছে একটা অন্য মাত্রা, অন্য উৎসব। দুর্গা উৎসবের থেকে আমার মনে হয় কোনো অংশে কোনোভাবেই কম কিছু নয়। আর আমরা যারা নবনালন্দার সঙ্গে একাত্মভাবে জড়িয়ে আছি তাদের কাছে তো আরও বেশি উৎসবের রেশ। আমরা বিভিন্ন মানে বহু দিন ধরে উদযাপন করে থাকি, আর এই তো আমরা এই প্রস্তুতির শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। 2 বছর পর 2 বছর আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে অনলাইনে প্রোগ্রাম করেছিলাম, সেই 2 বছর পর আজকে আবার আমরা একাত্ম হতে চলেছি একসাথে, আনন্দ করে, হই হই করে। আমাদের নবনালন্দার যে 25শে বৈশাখের অনুষ্ঠান আপনারা সবাই জানেন, মানে কলকাতার একটি বিখ্যাত অনুষ্ঠান, অসম্ভব জনসমাগম হয়, প্রায় 5,000 দর্শক সেখানে সকালবেলা উপস্থিত হন সাদার্ন এভিনিউ বুলেভার্ডে প্রত্যেক বছরের মতো। এবছরও আমাদের সেই উৎসব পালিত হচ্ছে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই, সকাল সকাল চলে আসবেন, এসে নিজের আসনটি দখল করে সুন্দরভাবে বসবেন আর আস্বাদন করবেন রবীন্দ্রনাথের গান। প্রথিত রসা শিল্পীরা তো থাকবেনই, তার পাশাপাশি নবনালন্দার ছোট ছোট ছাত্রছাত্রীদের অসাধারণ অনুষ্ঠান। আসুন, আমাদের সাথে থাকুন। নমস্কার, আমি ময়ূরী সাহা, এই স্কুলের এক্স স্টুডেন্ট। এবং এই কথাটা বলতে বলতেই আমার মাথায় এলো যে এই রবীন্দ্র জয়ন্তী এবং বুলেভার্ডে আমাদের প্রোগ্রাম, এটা আমাদের, আমি অলমোস্ট 14 ইয়ার্স ধরে আমি এই স্কুলে পড়েছি, সেই সকাল থেকে তার প্রস্তুতি এবং তার আগে যে রিহার্সালগুলো সেগুলো এখন আমরা রিহার্সালের মধ্যেই আছি। তো আপনারা সবাই আসবেন, দেখবেন এই অনুষ্ঠানটি ভীষণ ভালো অনুষ্ঠান হয়, অনেকেই আসেন, বাইরের আর্টিস্টরাও আসেন। এই স্কুলের সাথে আমার এত বছরের কানেকশন এবং অনগোয়িং, স্যার আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আজকে গান গাইবার জন্যে, আমি রিহার্সাল করছি, পারফর্ম করবো, অ্যান্ড দ্যাটস এ হিউজ অনার ফর মি। এবং 25শে বৈশাখে বিকেলবেলা আমি আসছি EZCC-তে, সেখানেও আপনারা আসবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ। নমস্কার, আমার নাম মিলাদ্রি দুয়ারি, আমি নবনালন্দা স্টুডেন্ট। আমি 2টো গান আর 1টি নাচ করব। আমি আমাদের ভয় কাহারে এবং হে আকাশ বিহারে নীরদ বাহন জল, এই 2টি গান করব। আমার খুবই ভাল লাগছে এই 2টি বছর পর এই স্টেজে গান করতে এত লোকের সামনে। আমি আজকে স্কুলের রিহার্সালের জন্য এসেছি। নমস্কার, আমার নাম সমৃদ্ধা দত্ত,
আমি ক্লাস সিক্সে পড়ি, আমি নবনালন্দার ছাত্রী। গত দু বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের কোনো অনুষ্ঠান হয়নি, তাই এই বছর রবীন্দ্র জয়ন্তীর জন্য বুলেভার্ড মাঠ অর্থাৎ নালন্দা ভবন আমাদের মেইন বিল্ডিংয়ের সামনে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠিত হবে, সেটি 9th May অনুষ্ঠিত হবে। তাই ভেবে আমার খুব আনন্দ হচ্ছে এবং দু বছর পর আমি সুরক্ষিতভাবে সবার সামনে স্টেজে উঠব, উঠে আমি পারফর্ম করব। আমি হে আকাশ বিহারী নীরদ বাহন জলে নাচছি, আমি একটি গানের সাথেই নাচছি।